নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবার প্রিয় অপরাজিতা অপুর আপনাদের সকলের পরিচিত স্বনামধন্য শিবম জুয়েলারি হাউসের নতুন শোরুম কালিয়াগঞ্জ সীমান্ত মোড়ে শুভ উদ্বোধন হতে চলেছে আগামী 23 মে 2022 অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। আমি তো থাকছি, আপনারা সবাই থাকছেন। অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণে আমাদের তরফ থেকে থাকছে স্বর্ণ অক্ষয় অফার শুধুমাত্র আপনাদের জন্য। প্রতিটি কেনাকাটার সাথে থাকছে নিশ্চিত উপহার আর গিফট কুপন। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। দিল্লি গেছেন, প্রধানমন্ত্রীর বৈঠকে ডেকেছে সমস্ত মুখ্যমন্ত্রীদের, আলাদা করে মমতা ব্যানার্জিকে যাননি। দেশের সব মুখ্যমন্ত্রীরা গেছিলেন, সেখানে গিয়ে তো প্রধানমন্ত্রীর কাছ থেকে টাকা চাইবেন আর কি করবেন। দাদা, আপনার দলের বিধায়ক শঙ্কর ঘোষণি কিছুদিন আগে বললেন যে নর্থ বেঙ্গলের উন্নয়নের জন্য নর্থ বেঙ্গলকে আলাদা স্টেট করা উচিত, আপনি এই বিষয়ে সহমত? আপনি কি বলবেন? দেখুন, বিজেপি তার লাইন ক্লিয়ার করে দিয়েছে, উনিও বলেছেন, ওনার পুরো বক্তব্যটা হয়তো আপনারা শোনেননি মন দিয়ে। সেখানে উনি বলেছেন, বিজেপি নীতিগতভাবে বিশ্বাস করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যেভাবে বাংলাকে তৈরি করেছিলেন সেই বাংলাকেই বিজেপি দেখতে চায়। তার সাথে উনি বলেছেন এই কথা যে এই যে মাঝে মাঝে দাবি ওঠে তার কারণ এই যে সরকারের অবিনিয়োগকারিতা বা সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তটা শুধুমাত্র একটা অঞ্চলের লোকেদের কথা ভেবে। আজকে অতি তাপপ্রবাহের জন্য, দাবদাহের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছে, প্রাইমারি স্কুল, যেখানে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় এখনও ভোরবেলা গায়ে চাদর নিয়ে মানুষকে ঘুমোতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে যে এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের জন্য তো সমানভাবে ফলপ্রসূ নয়। তারপরে যুক্তিসঙ্গতভাবে উনি যেটা কথাটা বলেছেন যে নর্থ বেঙ্গল আলাদা স্টেট করাটা উচিত, আপনি ঘুরিয়ে সেটাই বলতে চাইছেন? না, সেরকম আমি কিছু বলিনি, আপনার মনের বাসনা হলে আপনি বলতে পারেন, আমি আমার বক্তব্য ঠিকমতো বলেছি। পিকে কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, তো কী বলবেন? পিকে আর কংগ্রেসের ব্যাপার, আমরা থার্ড পার্টি এর মধ্যে নেই। আপনার ঠিক আছে। শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না, শিবম জুয়েলারি হাউস চিরদিনের। ঠাকুরবাড়ির রিঙ্কু ঠাকুর, তারপর বেগম পটৌদি, আর আপনাদের শর্মিলা ঠাকুর। ওরিয়েন্টের গয়নায় চিরনতুন প্রতিদিন, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনায় থাকুক সংসার। নতুন নয় কিন্তু নতুনের মতো চমক এনে দেয় প্রদীপ সব ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার আর সাবান। প্রদীপ সবুজ টগর সবই জামা কাপড়ের চমক আনে এবং অন্যকে চমকে দেয়।
বাংলার ঘরে ঘরে উজ্জ্বলতার চমক এনে দিয়েছে প্রদীপ সোপ ফ্যাক্টরির ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি ডিটারজেন্ট পাউডার ও সাবান। প্রদীপ সোপ ফ্যাক্টরি হসপিটাল পাড়া কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর।